আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম মাসুম, আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আপনাদের দেখাব আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং তার ইতিহাস সম্বন্ধে জানাব। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এটি পুরাতন ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ সংলগ্ন আরমানিটোলায় অবস্থিত। শিক্ষা বিস্তারে গৌরবময় সাফল্যের পাশাপাশি বিদ্যালয়টি প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন এবং অনেক স্মৃতি বিজড়িত অবদানের দরুন বর্তমানে এর সম্পদগুলো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিষ্ঠার পটভূমি। বিদ্যালয়টি ব্রিটিশ সরকার কর্তৃক 1904 সালে প্রতিষ্ঠিত হয়। পূর্ববঙ্গের একমাত্র শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টাল স্কুল হিসেবে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্ম। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন জে ই হুইটেকার, আর্মেনিয়ানদের স্মৃতি বিজড়িত। এই স্কুলটি প্রায় 2.5 একর জমির উপর তৎকালীন ব্রিটিশ স্থাপত্য শিল্পের আদলে নির্মিত হয়েছে। লাল ইটের গাঁথুনিতে তৈরি স্কুল ভবনের সামনেও পেছনে রয়েছে 2টি প্রশস্ত খেলার মাঠ। 100 বছরের পুরনো বিদ্যালয়টির প্রাচীন কাঠের সিঁড়ি, গ্যালারি, লাইব্রেরি ও ছায়াদায়ী দেবদারু গাছ আজও বিদ্যমান। তৎকালীন সময়ে আরমানিটোলায় বিভিন্ন ব্রাহ্মণ সমাজ ও ব্রাহ্মণ মন্দির এবং পূর্ব বাংলার বিখ্যাত কয়েকটি মুসলিম ও হিন্দু জমিদার বাড়ির অবস্থানের কারণে এটি ঢাকার প্রাণকেন্দ্র বা আভিজাত এলাকা ছিল। শুধু সৌন্দর্য, বিশালত্ব এবং শিক্ষা দীক্ষায় নয়, খেলাধুলা ও সংস্কৃতি অঙ্গনেও বিদ্যালয়টির ঐতিহ্য তা অনেকটা প্রবাদে পরিণত হয়েছে। নামকরণ। মোগলদের সমসাময়িক সময়ে পুরাতন ঢাকায় আর্মেনিয়ার অধিবাসী বা আর্মেনিয়ানদের আগমন ঘটে। 18 ও 19 শতাব্দীতে এই আর্মেনীয় ব্যবসায়ীগণ এখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং তাদের আবাস স্থান ও গির্জা গড়ে তোলেন। আর্মেনিয়ানদের নামানুসারেই আরমানিটোলা নামকরণ হয়েছে। ঐতিহ্য। শিক্ষা বিস্তার। দেশের চরম দুর্দিনেও বিদ্যালয়টি তার শিক্ষা বিস্তার অব্যাহত রেখেছে। 30 ও 40 দশকে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গার সময় বিভিন্ন সম্প্রদায়ের জন্য স্কুলগুলো অলিখিতভাবে নির্দিষ্ট হয়ে পড়েছিল, কিন্তু আরমানিটোলা স্কুলের ব্যতিক্রম ছিল। ঘোর সাম্প্রদায়িকতার দিনেও সকল সম্প্রদায়ের ছাত্ররা এখানে একত্রে তাদের লেখাপড়া চালিয়ে গেছেন। 1996 সালে বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও তৎকালীন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। 2009 সালে ঢাকা মহানগরীর যে 2টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাশের সাফল্য অর্জনের কৃতিত্ব লাভ করে, এ বিদ্যালয়টি তার একটি। দেশের বহু কীর্তি সন্তান এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী এবং পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার, বর্তমানে উইলস টাওয়ারের নকশা প্রণয়নকারী ফজলুর রহমান খান 1944 সালে এই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তাকে 20 শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী বলা হয়। এছাড়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ অবসরপ্রাপ্ত, জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান, কবি আসাদ চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট কামরুল ইসলাম
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান, পিএসসি অবসরপ্রাপ্ত সহ অসংখ্য কীর্তিমান প্রবাদ পুরুষ এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রাচীন ভবন, বিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্যবাহী ভবনগুলো সকলের কাছে প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে সমাদৃত। 18 এপ্রিল 2016 বিশ্ব ঐতিহ্য দিবস পালনকালীন সময়ে আরবান স্টাডি গ্রুপ এবং বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুলের ঐতিহ্যবাহী লাল ইটের তৈরি মূল ভবনটি ভবন এক বর্ণিত আলোকসজ্জা বা লাইট শোয়ের আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্যবাহী ভবনগুলোকে সংরক্ষণে আলোকপাত করা এবং সেগুলোকে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্তের দাবি তুলে ধরা। আন্তঃহাউস আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে 1993 সাল থেকে দিবা ও প্রভাতী শাখার ছাত্রদেরকে বাংলাদেশের স্বনাম ধন্য চারজন মনীষীর নামে 4টি হাউজে বিভক্ত করা হয়। ছাত্রদের পোশাকে নির্দিষ্ট মনোগ্রামের উপরের অংশে তাদের নিজ নিজ হাউজের সাংকেতিক চিহ্ন লাগানো থাকে। হাউসগুলো হচ্ছে, হাউসের নাম 1 নবাব শাহ সলিমুল্লাহ হাউস দন্তাক্ষ, 2 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস কালীবস্য, 3 শেরে বাংলা একে ফজলুল হক হাউস কালীবস্য একার শের, 4 কাজী নজরুল ইসলাম হাউস দন্তান্ন। প্রতিটি হাউসকে আবার বড় মাধ্যম ও ছোট এ 3টি দলে বিভক্ত করা হয়। বিদ্যালয়ের 12 জন শিক্ষক 4টি হাউজের 12টি দলের হাউস মাস্টারের দায়িত্ব পালন করে থাকেন। প্রতি বছর সপ্তাহব্যাপী আন্ত হাউস ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল, ক্যারাম ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগীরা তাদের নিজ নিজ হাউজের পক্ষ থেকে 50 মিটার দৌড়, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, 800 মিটার দৌড়, 3 পায়ে দৌড়, অঙ্ক দৌড়, চাকতি, নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, লৌহ গোলক নিক্ষেপ, মোরগের লড়াই, ব্যাঙ্গের লাফ ইত্যাদি খেলায় প্রতিযোগিতা করে থাকে। খেলাধুলা সহ বিদ্যালয়ের যাবতীয় প্রতিযোগিতা হাউস ভিত্তিক হয়ে থাকে। লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক সুশৃঙ্খলা ইত্যাদিতে কৃতিত্বের অধিকারীদেরকে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কার প্রদানের বিষয়বস্তুগুলো হচ্ছে শ্রেণীভিত্তিক মেধা তালিকায় অবস্থানকারী, নিয়মিত উপস্থিতি, উত্তম আচরণ, দেয়াল পত্রিকা, বিজ্ঞান প্রদর্শনী, সুন্দর হস্তাক্ষর, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তা, ধারাবাহিক গল্প বলা, চিত্রাঙ্কন, সঙ্গীত, অভিনয়, আন্তঃস্কুল ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ স্থানপ্রাপ্ত ছাত্রবৃন্দ। বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানেও ছাত্রদের মাঝে দলীয় ভিত্তিতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়বস্তুগুলো হচ্ছে কেরাত, হামদ, নাক, ইসলামী গজল, ইসলামী গান, ইসলামী পোস্টার, আজান প্রতিযোগিতা, ছোটদের মিলাদ পরিবেশন ইত্যাদি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।